সুন্দরবনে শুরু হল পাখি উৎসব ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে আয়োজিত হল এই পাখি উৎসব পক্ষীপ্রেমীরা জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করবেন পাখির ছবি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব এবছর এই অভিনব অনুষ্ঠান দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করল তিন দিন দিনব্যাপী এই পাখি উৎসব অর্থাৎ সতেরোই জানুয়ারি থেকে শুরু করে কুড়ি জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব গত বছর বিপুল সাড়া পাওয়ার পর এবার আবারও আয়োজন হয়েছে এই পাখি উৎসবের গত বছর একশো প্রজাতির পাখির দেখা মিলেছিল সুন্দরবনে এই বিষয়ে বিশাখাপত্তনম থেকে আসা এক পক্ষীপ্রেমী জানান আমি এবছর প্রথম সুন্দরবনে আসি এখানে অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি আশাবাদী এখান থেকে অনেক পাখি সংক্রান্ত নানান তথ্য সংগ্রহ করে গত বছরও তিন দিন ব্যাপী পাখি উৎসবের আয়োজন হল সুন্দরবনে চলতি বছরেই সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও বন দফতরের উদ্যোগে প্রথম সুন্দরবনে পাখি উৎসব অনুষ্ঠিত হয় প্রথম বছরেই পাখি প্রেমীদের উৎসাহ এবং সাফল্যকে মাথায় রেখে দু সালে ফের পাখি উৎসবের আয়োজন করা হল সুন্দরবনে দেখুন সুন্দরবন একটা পৃথিবীর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা হ্যাবিট্যাট যেখানে আমরা নানা রকম জিনিস দেখতে পাই এবং এখানের একটা অদ্ভুত বৈচিত্র্য আছে সেটা হলো এখানকার জোয়ার ভাটা এই জোয়ার ভাটার জন্য সুন্দরবনের যে হ্যাবিটারটা সেটা দিনের অর্ধেক সময় জলের নিচে থাকে অর্ধেক সময় জলের উপরে থাকে অর্থাৎ এই হ্যাবিটারটা রোজ একবার করে বড় হয় আর একবার করে ছোট হয় এরকম ডাইনামিক হ্যাবিটার খুব বেশি পৃথিবীতে নেই তো সেই ডাইনামিক হ্যাবিটাতে যে পাখিরা থাকে তাদের মধ্যে এই ডাইনামেশিনটা খুব কাজ করে অর্থাৎ যখন ভাটা হয় তখন তারা ওই জেগে ওঠা মাটিতে খাবার খুঁজে পায় কাজে এরা কিন্তু এখানের পাখিরা অনেকেই দিনের বেলা খায় তারাই আবার অনেক সময় ভাটার সময়ের জন্য মেলানোর জন্য অপেক্ষা করে এবং অন্ধকারেও খায় অর্থাৎ এরা খুব অদ্ভুতভাবে এটাকে অ্যাডজাস্ট করে নেয় ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পাখিদের জন্য এবং সরকারি এই উদ্যোগটাকে নিয়ে কিছু বলার নেই কারণ এরকম উদ্যোগ না নিলে এই জায়গার পাখি সম্বন্ধে কোনোদিনই ভালো করে জানা যাবে না এরকম একটা বৃহত্তর পরিকল্পনা খুব দরকারি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পক্ষী প্রেমীরা এই উৎসবে অংশ নিয়েছেন এবছর সুন্দরবনের বিভিন্ন নদীখাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা পাখি কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারি সেই জন্য একটা এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরও লোককে কাছে আনতে চাইছি দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরও সবাইকে ছড়িয়ে দেবে বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে আরও বেশি লোক সুন্দরবনে আসবে এই বার্ডগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে তারা ছবি তুলবে এতে আমাদের ট্যুরিজম আরও ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান মুখ্য বনসংরক্ষক সংরক্ষক নীলাঞ্জন মল্লিক সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখরসহ সহ ক্ষেত্র অধিকর্তা জোন্স জাস্টিন সহ বিশিষ্টজনেরা এই বিষয়ে এদিনের অনুষ্ঠানে দিলীপ ডিসুজা নামে এক অংশগ্রহণকারী জানান আমি একজন পক্ষীপ্রেমী শুধুমাত্র পাখিদের ছবি তোলা নয় পাখি সংরক্ষণ নিয়ে নানান ধরনের তথ্য এখান থেকে জানতে পারি সে কারণেই আমি এখানে অংশগ্রহণ করি এই বিষয়ে তিনি আরও জানান पार्टिसिपेट करना चाह रहा हूँ क्योंकि मैं वैसे बर्ड्स का बहुत शौक़ है मेरे बट मैं जैसे कि सुमित सेन साहब बोल रहे थे ये ये सिर्फ फोटोग्राफी की बात नहीं है ये ये फ्लाईवेज माइग्रेशन वगैरह की बात है और मैं इस इस वैसे ये साइंटिफिक चीज़ पे मेरा बहुत शौक़ है बहुत इंटरेस्ट है और मुझे ऐसा लगता है कि काफ़ी लोग को होना पता होना चाहिए बिल्कुल एक्साइटेड हूँ अरे क्या ये तो कहने की बात भी नहीं है भाई बहुत एक्साइटेड हूँ এদিন আধিকারিকরা পতাকা নেড়ে অনুষ্ঠানের সূচনা করেন তিন দিনের এই পাখি উৎসবকে ঘিরে একেবারে সাজো রব সুন্দরবনে এই বিষয়ে সুন্দরবনের অধিকর্তা জোনস জাস্টিন জানান এখানের যে সেকেন্ড বার্ড যেটা করছি আমরা সুন্দরবনে সেটাকে সফল করার জন্য আমাদের সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে গতবারেরটা প্রথম ছিল এবারে আমরা অনেক কোমর বেঁধে নেমেছি বলা যেতে পারে যে ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্ত উন্নতি সাধনের প্রয়োজন ছিল সেগুলো সব করা হয়েছে আগের থেকে বার্ডিং ট্রেল ভাবা হয়েছে অর্থাৎ কোন রাস্তা দিয়ে গেলে কোন জায়গা দিয়ে গেলে আমাদের যারা বার্ডার্স আছেন যারা এসেছেন তারা বেশি সংখ্যক বার্ড দেখতে পাবেন সেগুলো আমরা নির্ধারণ করেছি যারা বার্ড চিনিয়ে দেবেন শুধু চিনিয়ে দেবেন না তার সাথে তাদের সম্বন্ধে দু কথা বলবেন কোথা থেকে এসছে কি খায় কেন এটা ইম্পর্ট্যান্ট এনডেঞ্জার্ড না রেয়ার নাকি এটা প্রচুর দেখা যায় পৃথিবীর কোন অঞ্চলে এগুলো বার পাওয়া যায় এই ধরনের তথ্যগুলো দেবেন যাতে পুরো বিষয়টা মনোগ্রাহী এবং শিক্ষণীয় হয়ে থাকে टाइगर रिजर्व पक्ष के अनेक अवेरनेसर कैम्परा है जखे पाखी बा अन्ने स्पीसिज की की के क्यों रक्षा करी हैबिटेट के हमरा की रक्षा करी ताके ता प्रचुर चर्चा करा जे एफ एम सी संगे चर्चा करा है पाखी उत्सव एट एक एक्सटेंशनर एक मत आने मीडिया माध्यम में बेसी प्रचार होवे हो सूंदरब्रांत प्रचार होवे है जैसे बार्ड्सर और हैबिटार्टर रक्षा करते ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড সুন্দরবন